রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দুপুরে নগরীর আগ্রাবাদে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম। তিনি রমজান মাস জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দত্ত, মাহফুজুল হক শাহ সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। রমজানে প্রতি কেজি চাল, আঠাশ ও চিনি ৫০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।